সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আজ আমার শরীরটা মোটামুটি একটু ভালো আছে, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, তো স্বাভাবিক যে লেট করে উঠেছি সেটা নয়, 6:30টার মধ্যে উঠে গেছি। সকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিয়েছি, আর আজকে আমি সকাল সকাল রেডিও হয়ে গেছি। দেখো আজকে আমি একটা শাড়ি পরেছি, যদিও শাড়ি পরতে আমি ভালোবাসি কিন্তু সবসময় সম্ভব হয় না, তো আজকে সম্ভব হয়েছে তো পরে নিয়েছি। তো কেন রেডি হয়েছি, কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আপাতত বেরোনো যাক। তো আমি এখন একটু বাজারে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য, আর মিষ্টি নিয়ে যাওয়ার পথে রাস্তাতে আমাদের গ্রামে একটা কালী মন্দির আছে, তো সেখানে ওই হলুদ শাড়ি পরা বোনটা ওরা সব পুজো দিয়েছে, তো মাঝখানে আমাদের একটু দাঁড় করিয়ে দিয়েছে প্রসাদ দেওয়ার জন্য। তো আমি এখন চলে এসেছি আমাদের বাড়িতে, আর আজকে আমাদের বাড়িতে বুড়িমার পুজো। সামনে আমার দাদা ঘাড়ে করে যে ঠাকুরটা নিয়ে যাচ্ছে ওটাই হলো বুড়িমা, অনেকে এটাকে বনদুর্গাও বলে থাকে। আর আমার ভাইরা যে মাথায় করে ঘট নিচ্ছে, ওই ঘটের জলও পাল্টানো হবে, কারণ প্রত্যেক বছর এই দিনে পুকুরে গিয়ে ঘটের জল পাল্টানো হয়। আর প্রতিমা প্রত্যেক বছর বিসর্জন দেওয়া হয় না, কিন্তু এবছর যেহেতু নতুন ঠাকুর বানানো হয়েছে তো পুরনো যে বুড়িমা আছেন ওনাকে বিসর্জন দেওয়া হবে। আর আমরা এখন আমাদের পুকুরে চলে এসেছি, আমাদের ডান সাইডের পুকুরটার জল শুকিয়ে ফেলা হয়েছে জানি না কেন, আর বাঁ সাইডের পুকুরটাতেই আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হবে, বা বাকি কাজকর্ম যেগুলো হয় সেগুলো করা হবে। তো ঘাটে এসে ঘাটে যে ক্রিয়াকর্মগুলো থাকে সেগুলো আগে করা হবে, এবং তারপর এক এক করে সবাই জলে নামবে। আমার কাছেও একটা ঘট আছে কিন্তু আমি জলে নামবো না, কারণ আমি সকালবেলায় স্নান করে এসেছি। তো এখন আমার বৌদি গঙ্গা পুজো করার জন্য আগে ঘাটে নামছে, আগে গঙ্গা পুজো করা হবে তারপর সবাই নামবে। তো এখানে একে একে সবাই পুকুরে নামছে, আর এখানে পুকুরে নেমে না সবাই খুব মজা করেছে। তো এই দুজন হলো আমার দুই পিসির ছেলে, তো এরা তো পুকুরে স্নান করেই না, তো যখন মামার বাড়িতে আসতো মানে আমাদের বাড়িতে যখন আসতো তখন এক আধবার হয়তো পুকুরে নিয়ে আসতো ওইটুকুই, তো বড় হওয়ার পর আমার মনে হয় না ওরা কখনো পুকুরে স্নান করেছে, তো সেই জন্য ওরা খুব মজা পাচ্ছিলো। দেখো আমার ভাইরা ঠিকঠাক ডুবো দিতে পারছে না, কারণ ডুব দিয়ে ঘটের জলটাকে ফেলে দিতে হয়, এই যে বোনটা ডুব দিল ও একদম পারফেক্ট করেছে, তো এরকম করেই করতে হয়, কিন্তু আমার ভাইরা ডুব দিতে পারছিল না কারণ ওদের অভ্যাস নেই। আর আমার ভাইপো ভীষণ মজা করছিলো, আমি যখন আমার ভাইপোর মতো ছোটো ছিলাম তখন আমাকেও এরকম কোলে করে নিয়ে নামানো হতো, আর তখন খুব মজা করতাম। তো আজকে আমার ভাইপোকে দেখে আমার নিজের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো, কোথাও না কোথাও একটু কষ্ট হচ্ছিলো, মিস করছিলাম, খারাপ লাগছিলো, কারণ বড় হয়ে গেলে না সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিলো। তো এখানে আমার এক ভাই দেখো কি সুন্দর ডুব দিয়ে জলটা ভরে নিয়েছে, কারণ ওর একটু একটু অভ্যাস আছে, ছোটোবেলায় করেছে পুকুরে, কিন্তু আমার ওই ভাই দেখো প্রথমবারে ডুব দিয়ে জলটা ভরতে পারেনি, তো সেকেন্ডবারে পেরেছে একটু আর কি, যতটুকু হয়েছে বাস কিছুটা তো হয়েছে। আর কলসে করে জল ভরে নিয়ে যাওয়া হয়, যেটুকু ফাঁকা থাকে সেটুকু বাড়িতে গিয়ে আবার জল পূর্ণ করে দেওয়া হয়। তো ইনি হলেন আমার কাকিমা, আর কাকিমা এখানে ঠাকুরের ভোগ সাজাচ্ছিলেন। আর তোমাদের আমি বলেছি যে এবার আমাদের নতুন করে ঠাকুর বানানো হয়েছে, তো সেই ঠাকুরগুলোকে স্থাপন করা হবে। তো এটা হলো বুড়িমা আর হরিচাঁদা শান্তিমাতা। আশা করি হরিচাঁদা শান্তিমাতাকে এখন কম বেশি সবাই চেনে, কারণ এবার থেকে ওনাদের প্রচার অনেকটা হয়েছে, যেটা আগে কোনো দিন হয়নি সেটাও এবার হয়েছে। আর এখানে যে প্রতিমাগুলোকে বানানো হয়েছে এবার নতুন করে, তো সেগুলোকেই এক এক করে স্থাপন করা হচ্ছে। তো এখানে এই দাদারা মিলে ঘট স্থাপন করছিলেন, আর ঘটে জল ডাব এগুলো সব দেওয়া হচ্ছিল, আর সেই সাথে সাথে এখন ব্রাহ্মণও চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে।
বিকালে লোকজনের খাওয়া দাওয়ার জন্য এখানে রান্নাবান্না চলছে। তো আমার গ্রামেরই কাকুরা সব মিলে এখানে রান্নাবান্না করছেন। এখানে সবাই টিফিন করছিল, তো এখন আরতি হচ্ছে, আর সেই জন্যে জয়ঠাক বা কাসর বাজানোর প্রয়োজন ছিল। তো সেই জন্যে আমি এখন কাসরটা বাজাচ্ছি। আর কাসর বা জয়ঠাক যাই বলো না কেন, ছোটবেলা থেকে আমার বাজানো শেখা আছে, তো আমি বাজাতে পারি আর কি। আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এক এক করে মন্দির থেকে এখন সবাই বেরোচ্ছেন। তো এখানে আমার বাড়ির সবাই আছে, আমার পিসিরা, ভাইরা, আরও অনেক আত্মীয় স্বজন। তো সবাই মিলে এখানে গল্পগুজব হচ্ছিল, সেই সাথে সাথে ফটোশ্যুটও চলছিল আর কি। আর এখানে একদম শেষে যিনি বসে আছেন, অর্থাৎ লাঠির পাশে যিনি বসে আছেন, উনি হলেন আমার ঠাকুর দাদা। আর এটা হলো আমার ঠাকুর দাদার মা বাবার সমাধি। আর প্রত্যেক বছর এই দিনটাতে এখানে ভোগ দেওয়া হয়।
এখন আমি বাড়িতে চলে এসেছি, আর আমার শ্বশুরবাড়ি থেকে সবাই গেছিলো, তো ওদের সাথেই এসেছি। আর কাছাকাছি বাবার বাড়ি হলে না এই একটা সুবিধা। তো যাই হোক, আমি আর রাতে থাকিনি। তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো। আর এনার্জি নেই, মানে সারাদিন চলছে। টাটা, গুড নাইট।